প্রাণলিচি ড্রিঙ্কস প্রবাসের সংবাদ। মালয়েশিয়া, কাতার ও লেবানন প্রতিনিধি পাঠানো তথ্য ও ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান। পদের বিপরীতে লড়েন চারজন প্রার্থী। কাতারে বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব দোহার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মিলন মেলা। স্থানীয় এক হোটেলে বাবুল গাজী রেজনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইকবাল হোসেন রনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানসুরুল্লাহ রাশেদ, মাসুদ রানা, গোলাম সরোয়ার মিশু সহ অনেকে।